প্রত্যেক দিনের মতো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা অবশ্যই মহিলাদের জন্য কার্যকরী হবে, আর বিশেষ করে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা লাগবে না, মানে ঘন্টার কাজ মিনিটে কিভাবে করে নেব সেই টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘরে ঢুকলেই মানে রান্নাবান্না করলেই পেঁয়াজ রসুন লাগে, আর রসুন ছাড়ানো একটা কঠিন ব্যাপার মহিলাদের জন্য, কারণ সব সময় আমাদের হাতের কাছে অনেকটা সময় থাকে না, অনেক সময় এমনও হয় যে তাড়াহুড়ো থাকে, আর সেক্ষেত্রে এই রসুন যদি অনেকগুলো লাগে তাহলে তো বুঝতেই পারছো, যারা গৃহিণী তারা অবশ্যই জানবে। তো আমরা যদি এরকম একটা একটা রসুন ছাড়াতে যাই, ছাড়িয়ে তো নেব কিন্তু অনেক সময় লাগবে, তার উপর আবার নখে ব্যথা হয়ে যায়। যারা করেছো এগুলো কাজ তারা অবশ্যই জানবে যে নখে ব্যথা হয়ে যায়, আঙুলে ব্যথা হয়ে যায় অনেকগুলো রসুন ছিলতে গিয়ে। তো আমি যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু নখে তো ব্যথা হবেই না, আর ঘন্টার কাজ মানে খুব অল্প সময়ে হয়ে যাবে, ঘন্টার কাজ মিনিটে হবে সেটা বলবো না কিন্তু খুব অল্প সময়ে হয়ে যাবে। তো অবশ্যই রসুনটাকে ভারী কিছু দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপরে হাত দিয়ে যেটা যেমনভাবে আমি কচলালাম ঠিক সেইভাবে কচলে নিতে হবে। কচলানোর পরে একটা আমি প্লেটে তুলে নিয়েছি, কারণ আমার এখানে খুব বেশি রসুন নেই, যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে কুলায় বা বড় থালায় এইভাবে ঝেড়ে নেবে, তাহলে দেখবে খুব সহজে এই খোসাগুলো নিচে পড়ে যাবে। আর এই যে টাওয়ালটা আমি দিয়েছি এই কারণে যে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না, এই টাওয়ালের মধ্যে সেই খোসাগুলো থেকে গেল আর একসঙ্গে ফেলে দিলাম ডাস্টবিনে। তারপরে দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে এই রসুনটা আমি দিয়ে দিলাম একটা বাটিতে, আর ওতে দিয়ে দিলাম গরম জল, অবশ্যই গরম জল লাগবে, একটু গরম নয় একটু বেশি গরম। তো যাই হোক, গরম জল দেওয়ার পরে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, মানে জলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে দেখবে মানে জলটা ফেলার আগে এইভাবে কচলে নেবে, কয়েক সেকেন্ড কচলানোর পরে দেখবে অনেকগুলো রসুন এমনিতেই ছুটে যাবে, মানে চোখা থেকে আলাদা হয়ে যাবে, মানে একটা ম্যাজিক্যাল ব্যাপার। তো তোমরা দেখে বুঝতে পারছো অনেকগুলো রসুন এভাবে ছুটে গেছে কচলাতে কচলাতে। তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো, গরম জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে। তো 10 মিনিট আর 5 মিনিট বলে নাই, জলটা যদি যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে কচলে নেবে, দেখবে অনেকটা এমনি এমনি ছুটে যাবে, আর যেগুলোতে লেগে থাকবে এগুলো কিন্তু অনায়াসে ছুটে চলে আসবে, আঙুলে বা নখে কোনো মতে ব্যথা করবে না। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। তারপরে দেখো ব্যাপার হচ্ছে অনেকগুলো রসুন তো আমরা ছিলে নেব, যখন আমাদের হাতের কাছে সময় থাকবে বা ছুটির দিন থাকবে সেই দিন আমরা এইভাবে রসুনগুলোকে ছিলে নেব, কারণ অনেকেই ঘর সামলানোর সঙ্গে সঙ্গে বাইরে চাকরি বাকরিও করে, তো তাদের ক্ষেত্রে বলছি যে ছুটির দিনে যদি এভাবে রসুন ছাড়িয়ে একটা কাঁচের বয়ামে রেখে দেওয়া যায় মানে 7 দিনের জন্য, তো অবশ্যই এটা 7 দিন ফ্রিজে ভালো থাকবে, যখন প্রয়োজন হবে এটা বার করলেই আমরা ব্যবহার করতে পারো মানে পারবো। তো এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। চলে এলাম পরের টিপসে। পরের টিপস হবে পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ ছিলতে গিয়ে আমাদের চোখ থেকে জল পড়বে না, এটা তো হতেই পারে না, চোখ থেকে জল পড়ে মানে যা তা অবস্থা হয়ে যায়। তো কিভাবে পেঁয়াজ ছিললে খুব তাড়াতাড়ি পেঁয়াজের চোকাটাও ছুটে চলে আসবে আর কোনো মতে এক ফোঁটাও চোখে জল আসবে না, বরঞ্চ খুশি খুশি এই কাজগুলো করে নেওয়া যাবে। তো চলো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেক সময় আমাদের অনেকগুলো পেঁয়াজ ছিলতে হয় তো আমাদের 12টা বেজে যায়। তো এই দেখো বন্ধুরা, এইভাবে পেঁয়াজগুলোকে দুই টুকরো করে নেব, দুই টুকরো করে নেওয়ার পরে এটা করতে হবে যেটা সেটা হচ্ছে একটা বাটিতে জল নিতে হবে আর এই জলে ভিজিয়ে রেখে দেব, তাহলে দেখবে এটাতে দুই রকম সুবিধে হবে। তো আমি 10 মিনিটের জন্য এটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো খুব সহজে এই যে পেঁয়াজের চোকাটা বা খোসাটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে ছুটে চলে আসবে। অনেকে হয়তো মনে মনে ভাবছো যে এটা গোটাটাই ডুবিয়ে দিলেও হতো, হ্যাঁ বন্ধুরা গোটা ডুবিয়ে দিলেও হতো কিন্তু এটা অর্ধেক করে দিলে খোসাটা তাড়াতাড়ি ছুটে চলে আসবে, মানে এতটুকুও সময় লাগবে না। তারপরে দেখো যেমনভাবে কাটো না কেন কোনো মতে চোখে জল আসবে না, এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। তারপরে দেখো অর্ধেক করার পরে যদি কাটতে অসুবিধে হয় তাহলে এইভাবে কাঁটা চামচ দিয়ে একদিকে কাঁটা চামচ দিয়ে এভাবে কাট করে নিতে পারো, খুব সহজ পদ্ধতি। এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করতে পারো, যারা চাকু ছুরি ব্যবহার করো তাদেরই জন্য, আর যারা বটিতে কাটে তাদের তো কোনো ব্যাপারই নেই। চলো যাই পরের টিপসে। পরের টিপস হবে এই পেঁয়াজ নিয়ে। তো আমরা কিভাবে পেঁয়াজ কাটলে হাত না দিয়েও আমরা কিন্তু পেঁয়াজ কেটে নিতে পারি, তো এই দেখো খুব সহজ পদ্ধতি। যে জড়ের দিকে রয়েছে সেটা কিন্তু কাট করব না, এই দিকে কাট করে নেব।
তারপরে পেঁয়াজটাকে ছিলে নেব। ছিলে নেওয়ার পরে এখানে ব্যবহার করব কাঁটা চামচ। এইভাবে কাঁটা চামচ এই জড়ের দিকে লাগিয়ে দেব। যারা চাকু ছুরি বা বটি দেখে ভয় পাও তারা কিন্তু এইভাবে কেটে নিতে পারো। ঠিক এইভাবে প্রথমে চারিদিকে কাট লাগিয়ে দেব। কাট লাগানোর পরে দেখবে কত সুন্দরভাবে মানে ছোট ছোট টুকরো করা হয়ে যাবে এই পেঁয়াজের। তো এইভাবে কাঁটা চামচ দিয়ে যেইভাবে খুশি সেইভাবে কেটে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করাটা একেবারে ফ্রি। তো যাই হোক, সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও। এইভাবে সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো আর ডেলি ভিডিও দেখো তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মাঝে বেশি বেশি শেয়ার করো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করো। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।